শুরুতেই উইন্ডোজে মেনুতে যাব, এরপর সেটিংস, সেটিংসে যাওয়ার পরে এই যে রাইট সাইডে যে পার্সোনালাইজেশন লেখা আছে এই পার্সোনালাইজেশনে ক্লিক করব। দেখুন পার্সোনালাইজেশনে ক্লিক করার পরে এই যে বাম দিকে ফন্টস লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার পিসিতে যত ধরনের ফন্টস ইনস্টল করা আছে সবগুলো এখানে আছে। সো এই টিউটোরিয়ালটা এই কারণেই করা যে অনেক সময় যদি আমাদের পিসিতে ফন্ট অনেক বেশি ইনস্টল করা হয়ে যায়, সেক্ষেত্রে যেমন প্রিমিয়ার প্রো, ফটোশপ বা ফন্ট ইউজ হয় যেসব সফটওয়্যারে, এই সফটওয়্যারগুলো হ্যাং করতে পারে, বিকজ যত বেশি ফন্ট আপনি ইনস্টল করবেন আপনার পিসি তত স্লো হয়ে যাবে। সো এগুলো আনইনস্টল করতে হবে হচ্ছে যে কোন যে ফন্টটা আপনি আনইনস্টল করতে চান সে ফন্টসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন এখানে আনইনস্টল লেখা আছে, আনইনস্টল, এবার আনইনস্টলে ক্লিক করলেই আপনার আনইনস্টল হয়ে যাবে। সো এটা হচ্ছে ফন্টস আনইনস্টল করার পদ্ধতি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস করতে ভুলবেন না, আর ফটো এবং ভিডিও এডিটিং সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।